হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ফুটবল মার্কেট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম তো বন্ধুরা প্রথমে আসি একটি ইন্টারন্যাশনাল ট্রান্সফার আপডেট নিয়ে একটি ওয়ার্ল্ড ক্লাস ট্রান্সফার আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা সৌদি প্রো লিগের দল আল হিলাল নেইমার জুনিয়রকে অফার করেছে হ্যাঁ বন্ধুরা এটাই সত্যি প্রায় একশো মিলিয়ন ইউরো দিয়ে দু বছরের চুক্তিতে তাকে নিজেদের দলে নেওয়ার প্রস্তাব রাখে আল হিলাল দল নেইমার জুনিয়র এই প্রস্তাবটি স্বীকার করেছে এই একত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান ম্যাজিসিয়ান প্লেয়ারটি তার কেরিয়ারে এফসি বার্সেলোনাতে লিওনন মেসির সাথে খেলা শুরু করেছিল তারপরে গত ছ বছর তিনি ফ্রেঞ্চ জায়েন্ট ক্লাব প্যারিস রেন জার্মানে খেলেছেন বর্তমানে তিনি সৌদি লীগে খেলার জন্য রাজি হয়েছে সৌদি লীগের দল আল হিলাল এবছরে তারা নজর করা দল তৈরি করেছে আল হিলাল তারা নিজেদের দলে এবছরের জন্য রুবিন নভাস এবং নেইমার জুনিয়রের ব্রাজিলিয়ান সতীর্থ ম্যালকমকে তারা সই করিয়েছে নেইমারকে নেওয়ার জন্য তারা একশো মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে এবারে দেখা যাক ওয়ার্ল্ডের দুইজন টপ ক্লাস প্লেয়ার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং নেইমার জুনিয়র একে অপরের বিরুদ্ধে খেলতে দেখা যায় কিনা যদি ডিলটি দান হয় এএফসি চ্যাম্পিয়ন্স লিগে হয়তো আইএসএল দল হায়দ্রাবাদ এফসি মুম্বাই সিটি এফসি কিংবা মোহনবাগান সুপার সুপারজাইনের বিরুদ্ধে নেইমার জুনিয়রকে খেলতে দেখতে পারব বন্ধুরা ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মানের আরও একটি আপডেট তোমাদেরকে জানিয়ে দিই নেইমার জুনিয়নের সতীর্থ কিলিয়ান এম্বাবে তিনি এবছর দল ছাড়তে চেয়েছিল এখন শোনা যাচ্ছে তিনি এবছরের জন্য প্যারিস সেন্ট জার্মানিতেই খেলবে এবং তার কন্ট্যাক্ট দু পঁচিশ পর্যন্ত এক্সটেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারে সরাসরি চলে আসি ইন্ডিয়ান ফুটবল নিয়ে তবন্ধুরা আসবো এখন আই লিগের দল গোকুলাম কেরালা এফসির দলকে নিয়ে গোকুলাম কেরালা এফসি একজন স্প্যানিশ মিডফিল্ডারকে সই করিয়ে নিল এই চৌত্রিশ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারটির নাম এদো বেদিয়া দুই দশমিক দুই কোটি টাকা ভ্যালু প্লেয়ারটির স্প্যানিশ আন্ডার টোয়েন্টি অন দলে খেলেছেন তিনি তার ক্লাব কেরিয়ারের বার্সেলোনা বি রিয়াল অভিয়াদো মতন দলে তার খেলার অভিজ্ঞতা রয়েছে তিনি দু থেকে ইন্ডিয়ান কালচারে খেলে আসছেন তিনি দু থেকে এফসি গোয়া ক্লাবের হয়ে একশো সাতটি ম্যাচ খেলেছেন বর্তমানে তাকে গোকুলাম কেরালা এফসি নিজেদের দলে নিয়ে নিল তো বন্ধুরা এবারে আসি আই লিগের একটি নতুন দল ইন্টার কাশিকে নিয়ে ইন্টার কাশি একজন বাঙালি এক্সপিরিয়েন্স গোলকিপারকে সই করিয়ে নিল প্লেয়ারটির নাম অরিন্দম ভট্টাচার্য এই তেত্রিশ বছর বয়সী গোলকিপারটির মার্কেট ভ্যালু ষাট লক্ষ টাকা তিনি ইউথ কেরিয়ারে টাটা একাডেমি থেকে উঠে আসা এই প্লেয়ারটি তার কেরিয়ারে ইন্ডিয়ান নামি দামি দলে খেলেছেন তিনি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে পুনে সিটি বেঙ্গালুরু এফসি মুম্বাই সিটি এফসি এটিকে ইস্টবেঙ্গল দিয়েই খেলেছেন গত মরশুমে তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে খেলছিলেন এই এএফসি কাপ খেলা প্লেয়ারটি ইন্টার কাশি নিজেদের দলে নিয়ে নিল এরই সাথে ইন্টারকাশি আরও দুটি প্লেয়ারকে নিতে চলেছে মুম্বাই সিটি এফসি দলের ইয়ং প্লেয়ার আসিফ খানকে তারা নিয়েছে এই বাইশ বছর বয়সী আসিফ সাধারণত অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলতে পারে তো বন্ধুরা ইন্টারকাশি আরও একটি প্লেয়ারের সাথে কথাবার্তা এগোচ্ছে প্লেয়ারটির নাম সার্থক গোলুই এই পঁচিশ বছর বয়সী বাঙালি প্লেয়ারটি বর্তমানে ইস্টবেঙ্গল দলে খেলছে এই ফরমার ইন্ডিয়ান রাইড ব্যাক পজিশনে খেলা প্লেয়ারটির সাথে ইন্টারকাশি কথাবার্তা এগোচ্ছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ